আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আজকে আমরা দেখছেন কুকুরকে খাওয়াচ্ছি। আজকে মোটামুটি এখন রাত বাজে 12টা। তো গভীর রাতে কুকুরকে খাওয়ানোর বুদ্ধিটা আমার মাথায় কিভাবে আসলো? তো আমি একদিন সকালবেলা মুরগির দোকানে গিয়ে যখন মুরগি নিচ্ছিলাম, তখন দেখলাম অনেক ক্ষুধার্ত কুকুর এই দোকানদারের দিকে তাকিয়ে আছে। এবং ক্ষুধার্ত কুকুর এতটাই ক্ষুধার্ত ছিল সে কুকুরগুলো, আপনারা চিন্তা করতে পারবেন না। দোকানদার তাদের নাড়ি ঘুরি বা মুরগির পাক দিচ্ছিল, আর তারা এভাবে খাচ্ছিল, মানে কামড়া কামড়ি করছিল, একে অপরে মারতেছিল এক টুকরা পাকের জন্য। তো সেখান থেকে আমার চিন্তা হয় যে আমি যদি চেষ্টা করি কুকুরদের খাওয়ানো তাহলে এটা কেমন হয়। তো সে চিন্তা করে আমরা দিনই ভাই আলোচনা করলাম এবং আজকে ঠিক বের হয়ে গেলাম কুকুরদের খাওয়ানোর জন্য, যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করে, তাহলে আসমানের যিনি আছেন তিনি তার উপরে দয়া করবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আল্লাহ সৃষ্টির উপরে দয়া করার জন্য। তো আসুন সবাই মিলে আজকে কুকুরদের খাওয়াবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা এভাবে কিছু ক্ষুধার্ত কুকুরের পেটে হয়তো কিছু খাবার দিতে পেরেছি, যেটা একদমই অল্প, কিন্তু আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য। তো আপনাদের আশেপাশে এরকম অনেক কুকুর আছে, আপনারা চাইলে তাদের খাবার দিতে পারেন, বিড়াল আছে তাদের খাবার দিতে পারেন, আপনার আশেপাশে যে পাখি আছে তাদেরকে খাবার দিতে পারেন, তাদের পানির ব্যবস্থা করতে পারেন। আমরা চাইলেই কিন্তু ছোট ছোট কাজে আমরা করতে পারি। যেখানে বনী ইসরায়েলের একটি ঘটনা আছে, একজন পতিতা কিন্তু কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতে যাবে, তার ঈমান ঠিক ছিল, সে আল্লাহকে বিশ্বাস করতো, তবুও সে পতিত হওয়ার কারণে জাহান্নামে যেত। কিন্তু তার একটি আমল যেটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে সেটা কি, তিনি কুকুরকে পানি খাইয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা এইভাবে ছোট ছোট কোনো কাজ করি যেটা হয়তো আমাদের নাজাতে হতে পারে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।